দেশের প্রতিটি স্থানে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল সিলেট, সুনামগঞ্জ ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি ক্রমাগত উন্নতি হচ্ছে। দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে এসব তথ্য জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া। গত কয়েকদিন পূর্বে বর্ষাটা সক্রিয় অবস্থায় ছিল, এখন মোটামুটি সক্রিয়, অর্থাৎ কিছুটা দুর্বল, মানে দুর্বল বলবো না, মানে মাঝারি ধরনের সক্রিয় আছে। আগামী 24 ঘন্টায় আপনার রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গাতে, আর রাজশাহী আর ঢাকা বিভাগের মানে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে আপনার খুলনা, বরিশাল, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।